जयता जयता चक्र धारे ब्रनमाली ब्रजकवि संगे थाके नित्य रास रसे गंधे गाओ गाओ भक्तगण मनेर आनंदे मायेर जय गुणगान गाओ आनंदे मुखरित होक आकाशे बाता प्रकम्पित होक सप्त पातालपुरी आश्रम। जनमे जनमे रांगा चरणी लहो भक्ति चंदन उपहार लहो भक्ति चंदन उपहार। এসেছি ধরাতে যাহার করুণায় এসেছি ধরাতে শ্রীদিনে সংসার লহ ভক্তি চন্দন উপহার জনমে জনমে ও রাঙা চরণে লহ ভক্তি চন্দন উপহার লহ ভক্তি চন্দন উপহার। এসো মা সতী ও পারে রোগতি চরণী লহ শত শত প্রণতি এসো মা সতী ও পারে রোগতি চরণে আও শত শত প্রণতি এ জনমে হায় পুরাইয়া যায় এ জনমে হায় পুরাইয়া যায় তুমি বিনেতে আছে আমার ভক্তি চন্দন উপহার জনমে জনমে ও রাঙা চরণে লহ ভক্তি চন্দন উপহার লহ ভক্তি চন্দন উপহার লহ ভক্তি চন্দন উপহার। যাও যাও ভক্তগণ স্থানান্তরে যাও। ওম মা চণ্ডী চামুণ্ডা নাশিনী ত্রাহি ত্রাহি মা কার্তিক গণেশ জননী ভব ভয় হারিণী খণ্ড মণ্ড ধারিণী মহিষাসুর মর্দিনী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রুম্বকী গৌরী নারায়ণী নমস্তে উতে নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে উতে নমস্তুতে শরণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে নমস্তুতে। আয় আয় মা ভক্তের মনোবাসনা পূর্ণ কর। নাগরাজ 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 আমি নাগরাজ এই সপ্ততল পাতালপুরীর রাজা আমি আর আমার কোথায় 33 কোটি নাগ নাগিনী চলাফেরা করে আর এই নাগমণিটি বহু সাধনার ফলে আমি জয়লাভ করেছি এই নাগমণিটি যার হাতে থাকবে সেই হবে এই সপ্ততল পাতালপুরীর রাজা তাই আমি স্থির করেছি এই নাগমণিটি আমার একমাত্র কন্যা ভানুমতির হাতে তুলে দিয়ে বাকি জীবনের দিনগুলো আমি অবসর নিতে চাই কোথায় মা ভানুমতী আমাকে দেখেছেন বাবা হ্যাঁ মা আমি তোমাকে দেখেছি শোনো মা ভানুমতী এই মা নাগমণিটি আমি বহু সাধনার ফলে জয়লাভ করেছি এই নাগমণিটি তোমার হাতে তুলে দিয়ে বাকি জীবনের দিনগুলো আমি অবসর পেতে চাই মা আমি কি আর ভার রক্ষা করতে পারবো বাবা নিশ্চয়ই পারবে বাবা আমি নিশ্চয়ই পারবে সুলতানা রাজিয়া যদি তমাম ভারতবর্ষ পরিচালনা করে থাকে তাহলে নিশ্চয়ই তুমিও পারবে এই সপ্ততল পাতালপুরী পরিচালনা করতে ঠিক আছে বাবা আম্মা মায়া শক্তি বাবা আমার খুব ভয় পাচ্ছে কোনো ভয় নেই বা কোনো ভয় নেই আমি তো তোমার পিতা আমি নাগরাজ আমি তোকে আছি কারোর সাধ্য নেই যে এই সপ্ততল পাতালপুরীতে প্রবেশ করে আম্মা মায়া শক্তি হে তুমি
তান্ত্রিক সাধক কাপালি কি চা এখানে তব কন্যার পানি প্রার্থী সাবধানে কাপালি সৌর কাপালি নারীর লোভ যার অন্তরে বিদ্যমান সাধু বেশ ভণ্ডতার লক্ষণ ভালোই ভালো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও স্বেচ্ছায় যদি তব কন্যা মম হাতে কর অর্পণ নতবা তোমার মৃত্যু অসম্ভব তাহলে এটাই দেখো কাপালিক মৃত্যু তোমার চোলের মতি মুটি ধরে টানছে আমার অভিলাষ তোর মতো শয়তানকে সাথে সাথে পদাঘাত করবে আমি তান্ত্রিক সাধক কাপালি জানো দুর্মতি নারী ইচ্ছে করলে তোমাকে আমি কি করতে পারি কি করতে পারিস আমি ইচ্ছা করলে তোকে আমি ধ্বংস করবে মায়া শক্তি আমাকে বলেছিল সাধনা সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত কোন নারীর অঙ্গ স্পর্শ করলে অকাল মৃত্যু হবে তাই তোমাকে আমি স্পর্শ করব না তোমাকে আমি আমার মায়া শক্তির বলে এই পাতালপুরিতে বন্দি করে রেখে গেলাম আপনি কে আমারে চিনতে পারছ না আমি শাহজাদা ফরিদপুরে আমি কেন জানো বলো এটা বলতেছি তুমি এখানে কেন আইস আমি এখানে আইছি বিয়ে করতে তুমি বিয়ে করতে আইছো আরে পছন্দ করবে পছন্দ করবে সাইজ না আরে পছন্দ করবো বিয়ে করবো আরে আমি তো আমার পরিচয় জানো বলো আমি হইলাম ইরান শহরে জানো আচ্ছা আমার বাবার নাম জানো বলো আমার বাবার নাম সম্রাট খায়ম আর আমার নাম হলো শাহজাদা আর তুমি এসেছো এইখানে বিয়ে করতে তোমার তো পছন্দই করবো না তুমি যে খোরা তোমার পছন্দ করবো আরে আমার পছন্দ করবো মানে 100 বার পছন্দ করবো দেখো কারে পছন্দ করে আরে আমার পছন্দ করবো আরে থাম আরে থাম পছন্দ করবো কারে গলায় মালা দেয় দেখা যাবে কারে কি ব্যাপার সবার সদগুণ সবাই দেখছে এসে পড়েছো তবে শোনো আমি স্বয়ংবর সভার আয়োজন করেছি এই আয়োজনে উজির নাজি পাত্র মিত্র সকলের সম অধিকার আমার একমাত্র মেয়ে কনকমালা যার গলায় বরমাল্য প্রদান করবে সেই হবে এই রাজ্যের উত্তরাধিকারী আপনাদের চিন্তার কোনো কারণ নেই এক্ষুনি আমার মেয়ে এসে পড়ছে পরাবো কার গলে এ সাধির মালা নিভাতে মনের জ্বালা বাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে এ সাধির মালা
कहार गले ऐसा देरी माला निभाते मोनेर जाला भाषिया नयन जले करबो कहार गले ऐसा देरी माला দণ্ড সাধক নারীর রূপ লালসা যার হৃদয় বিদ্যমান সাধক বেশ তার ভণ্ডার লক্ষণ সাবধান যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি যাবো 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 তাবো তবে শুধু হাতে নয় তব কন্যা মব হাতে কর অর্পণ নইলে বল প্রয়োগে করিব সাবাস আবুজি আর দ্বিতীয়বারে ভাষা উচ্চারণ করলে আমি তোমাকে জুনিয়র মুখ থেকে সরিয়ে দেব তুমি জানো না তান্ত্রিক সাধক কপালি কত যে শক্তি তা তুমি এখনো বুঝতে পারো নাই তুমি বুঝতে পারবে অংমা আমি তো মরবই আমার মৃত্যুর পূর্বে তোকে আমি এই দুনিয়ার মুখ থেকে আর বুঝি পারলাম না আমি তোকে রক্ষা করছি তুই একমাত্র এই খোদাকে ডাক খোদাই তোকে রক্ষা করবে খোদাই তোকে তোরা আমাকে চিনতে পারিস নি আমি তান্ত্রিক সাধক কপালি শয়তান চলাই চলে আমার সঙ্গে না আমি যাব না যাবে না এখান থেকে তোমাকে যে কেমনে নিয়ে যেতে হয় তা আমার ভালোভাবে জানা আছে চলে এসো বলছি চলে এসো পয়সা থাকতো রে লয়া যেতে দেব না হ্যাঁ কি করবি কি করব মানে শয়তানিরা জায়গা পাইনি আমরা ওর সাহাজাদা খুররম ও বিয়ে করতে চাস আরে আমি বিয়ে করব তান্ত্রিক সাধক কপালি কি করতে পারে তা হয়তো তোরা জানিস রে তবে দেখ তোদেরকে আমি এই মুহূর্ত তোদের বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি ও মা মায়া শক্তি চলে এসো না আমি যাব না যাবে না কেউ বাঁচাবে না চলে এসো বলছি চলে এসো চলে এসো বলছি বাঁচা কাহা রে জানা
বুঝিবে ভানুমতি তোমার একজন খেলার সাথী এনেছি এ তুমি আমায় কোথায় নিয়ে এলে সাধু এই স্বর্গের চেয়ে সুন্দর আর নরকের চেয়ে তো কদর্য আমি তো দুটি পায়ে পড়ি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো সাধু শত চেষ্টা করলো তোমরা এখান থেকে যেতে পারবে না তোমরা আমার বন্দী আমি চললাম আমার বাক সিদ্ধি সাধন করতে বাক সিদ্ধি সাধন করেছে তোমাদেরকে বানাবো আমার খেলার সাথী আমি তৈরি করব একটা ভিবি শিকার তুমি কে বল আর কতদিন হলো এই অন্ধকার পাতাল পুরিতে আছো আমি নাককন্যা ভানুমতি ওই শয়তান কাপালিক আমার বাবাকে হত্যা করে আমাকে এখানে ধরে নিয়ে এসে বন্দি করে রেখেছে কি বলছো হ্যাঁ তুমি কে বল আমি আমি বাদশা ইমরানের কন্যা আমার নাম শাহজাদি কনকমালা ওই শয়তান আমার পিতাকে হত্যা করে আমাকে এখানে ধরে এনেছে তাহলে এখন কি উপায় হবে বল হ্যাঁ উপায় অসীম করুণা আমায় খোদা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের ভয় নেই শাহজাদি চম্পকের শাহজাদা আসিতেছে হেতা তার হাতেই হবে দুষ্ট কাবালিকের মৃত্যু এবং তোমাদের পূর্ণ উদ্ধার অসীম করুণা মায়ের অপূর্ণ লীলা চল বোন চল আমাদের অদৃষ্টে যা আছে তাই হবে গেছে
কে তুমি? আমি মায়া শক্তি। কি চাও এখানে? চাই তোমাকে। জানো মনি বিনারি, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে আমার তান্ত্রিক সাধনা করে তোমাকে ধ্বংসী হতে পারি। কিন্তু চিন্তা করে দেখো তো পারি। সাধনা কি সিদ্ধিও হয়েছে তো? সাধনায় সিদ্ধি আপ, সাধনায় সিদ্ধি আপ, সাধনায় সিদ্ধি আপ, তোমাকে কি সাধনা হয় নারি? কে বলছে সাধনা? এই সাধনা আমি বলতে খোদা, আজ নিশীতে কি স্বপ্নে দেখলাম পূর্ণিমা চাঁদের মতো সুন্দরী আমার শিউরে এসে বলছে, ওগো মোর প্রিয়তম, তুমি আমার, আমি তোমার। কিন্তু ক্ষণেকেই বিলীন হয়ে গেল। হে খোদা, যাকে তুমি দেখালে মিলিয়ে দাও, নইলে আমার জীবন যে বৃথা। কত দূরে আছো কে, তব কেন থাকো পাশে? তুমি কত দূরে আছো কে, তব কেন থাকো পাশে? এসো তুমি মোর পাশে, প্রেমের দুয়ার খুলি, এসো তুমি মোর পাশে, তবু কেন থাকো পাশে? তুমি তো কেন থাকো পাশে? তুমি কত দূরে আছো কে, তবু কেন থাকো পাশে? নিশীতে মোর শোনে দেখা দিলে কেন গোপনে, নিশীতে মোর শোনে দেখা দিলে কেন গোপনে, হৃদয়ে জাগালে ব্যথা, মরি আমি তোমারই আসে। তুমি কত দূরে আছো কে, তব কেন থাকো পাশে? তুমি কত দূরে আছো কে, তব কেন থাকো পাশে? তব কেন থাকো পাশে? তব কেন থাকো পাশে? কেন গো নয়নে
হেনো বাড়ি ধার, কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে হেনো বাড়ি ধার, কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে হেনো বাড়ি ধারা, কি হয়েছে মোরে বলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা হৃদয় তোমার, আখি দুটি ছলো ছলো, ও কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে হেনো বাড়ি ধারা, কি হয়েছে মোরে বলো। যদি থাকে মনে গোপন কথা, যদি থাকে মনে গোপন কথা, যত দুঃখ আছে যত বেকুলতা, পারি যদি হায় করিতে তাহাই, মিছে কেন চঞ্চল, কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে কেন ভারি ধারা, কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে কেন ভারি ধারা, কি হয়েছে মোরে বলো, কেন গো নয়নে কেন ভারি ধারা, কি হয়েছে মোরে বলো। একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? বন্ধু আমার মনের দুঃখ মনেই থাক, আমার মনের দুঃখ আমি কাউরই কাছে বলতে চাই না। না বন্ধু, তোমার মনে এমন কি ব্যথা আমার কাছে খুলে বলো। পারবে, পারবে তুমি আমার মনের ব্যথা নিবারণ করতে? বন্ধু তোমার জন্য আর কিছু দিতে না পারি, আমার তুচ্ছ জীবনটা তো দিতে পারবো। বেশ, মনো ব্যথা কাহারে জানা, প্রাণ বন্ধু গো, মনো ব্যথা কাহারে জানা, মনো ব্যথা কাহারে জানা, প্রাণ বন্ধু গো, মনো ব্যথা কাহারে জানা, শুয়েছিলাম পালঙ্কেতে, কি হেরিলাম স্বপনেতে, শুয়েছিলাম পালঙ্কেতে, হেরিলাম স্বপনেতে, তার রূপেতে জগ আলো হয়, প্রাণ বন্ধু গো, মনো ব্যথা কাহারে জানা, মনো ব্যথা কাহারে জানা, প্রাণ বন্ধু গো, মনো ব্যথা কাহারে জানা। পীড়িতেরও এমনি ধারা, যে করেছে বুঝে তারা, পীড়িতেরও
এমনি ধারা যে করেছে বুঝে তারা জলে পুরে হয়ে গেলাম ছায় কানো বন্ধু গো নবেথা কাহারে জানা মন ব্যথা কাহারে জানা কানো বন্ধু গো মন ব্যথা কাহারে জানা মনো ব্যথা কাহারে জানা। তা হয় না বন্ধু, তোমার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজতে আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু ভাবছি আমাদের আব্বা হুজুর যদি বাধা দেন। বাধা? অবশ্যই বাধা দেবে, তবে বন্ধু আমাদের ছলনার আশ্রয় নিতে হবে। ছলনা? হ্যাঁ বলো বন্ধু, কি করতে হবে? তাহলে শোনো, আব্বা হুজুরের কাছে গিয়ে বলবো, আব্বা হুজুর আমরা দুটি বন্ধু মিলে হরিণ শিকার করতে যাব, আর সেই শিকারের ছলনা করে সেই রমণীর খুঁজে বেরিয়ে পড়বো। ঠিক বলেছো বন্ধু, তোমার যুক্তি মন্দ নয়। এই মুহূর্তে আমরা দুই বন্ধু আমাদের আব্বা হুজুরের কাছে যাব, বলবো আমরা শিকারে যাব। আব্বা হুজুর যদি যেতে দেন তাহলে ভালো, আর যদি যেতে না দেন তাহলে আমরা দুই বন্ধু শিকারের ছলনা করে। আর ছলনা করতে হবে না বাবাজি, আর ছলনা করতে হবে না। অন্তরাল থেকে তোমাদের দু বন্ধুর সব কথাই আমি শুনেছি। তোমরা শিকারে যাবে না, শিকারে যাবে কি তাহলে ওই কাঠুরিয়ার ছেলে? কিন্তু মামা। কোনো কিন্তু নয় বন্ধু, তাতেও যদি আব্বা হুজুর বাধা দেয় তাহলে আমরা রাতের আধারে চোরের ন্যায় চুপি চুপি প্রাসাদ ছেড়ে পালিয়ে। এমন মহান বন্ধু যার পাশে রয়েছে তার কি কোনো অসুবিধা আছে বাবাজি? কোনো অসুবিধা নেই। কিন্তু মামা। কোনো কিন্তু নয়, শিকার অন্বেষণে তোমরা দু বন্ধু যখন ওই গহীর অরণ্যে প্রবেশ করবে সেখানে গিয়ে কি দেখতে পাবে জানো? দেখতে পাবে পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ নৃত্য করছে, আর সেই মনোরম দৃশ্য দেখলে তোমাদের দু বন্ধুর চার চারটি চক্ষু একদম ঝলসে যাবে বাবাজি। বন্ধু মামার যুক্তি মন্দ নাই, মামার কথা মতো আমরা দুই বন্ধু শিকারে যাব। মামা আপনার কথা মতো আমরা দুই বন্ধু শিকারে চললাম, আপনি আমাদেরকে দোয়া করবেন শিকার থেকে যেন মঙ্গল মতো ফিরে আসতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসি মামা, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। সাইয়্যদা মাহবুব আর একরাম যাচ্ছে শিকার করতে, এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগেই চম্পক নগরের রাজ সিংহাসন, বেগম সাহেবার লোভনীয়ময় রূপ আর চৌবন, এই দুটোই আমার চাই। একাজ করতে পারবে মোস্তফার কামাল, মোস্তফার কামালকে আমার একান্ত প্রয়োজন। যেমন করেই হোক মোস্তফার কামালকে আমার আয়ত্তে আনতেই হবে। কোথায় রে মোস্তফা? আমি জানতে চাই তোরা দু ভাই আমার রাজ্য মাঝে কেমন বুদ্ধি কেমন শক্তি নিয়ে বাস করিস। আর কিডা বুদ্ধি আর শক্তি দেখতে চান হুজুর? আমি ইচ্ছা করলে দুনিয়াটারে উলট পালট করে পায়ের নিচে গড়াগড়ি করে দিতে পারি। মোস্তফা কামাল বলতো দেখি কেমন করে সৈয়দা মাহবুব আর একরামকে দেশান্তরী করা যায়, কেমন করে বৃদ্ধ বাদশা উজিরকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা যায়, আর কেমন করে তুই আমার মনের কথাটাই বলে ফেলেছিস। আপনার পিছনে ঘুর ঘুর শোন রে বান্দা, আমি কথা দিচ্ছি আমি যদি চম্পক নগরের মস্তদে বসে বসতে পারি, আমি যদি এদেশের বাদশাহ হতে পারি, তাহলে তোকে বানাবো আমার প্রধান উজিরে আলা, আর তোর ভাইকে বানাবো আমার সিপাও সালার। আনন্দে প্যাট ফাইতে যাইতে আপনার কথা শুই না শুনে অবস্থা ভাই, এই কাজ করে দিতে পারলে তুমি কি হইবা উজির সব আরামে মুখ সেনাপতি। ঠিক আছে লও কি কাজ হুনিয়া গে। ও এখন কিটা করতে হইবে এই দেখ
সিডি এটা কি না করতে হবে এই পত্র খারাপ বেগম সাহেবাকে দিয়ে আসতে হবে দেখেন আমরা মুমিন মানুষ এই পত্রখানা বেগম সাহেবাকে দিয়ে আসবি আর বেগম সাহেবা যদি জিজ্ঞাসা করে এই পত্রখানা কে দিয়েছে তোরা কি বলবি আপনার কথা বেগম সাহেবা যদি জিজ্ঞাসা করে এই পত্রখানা কে দিয়েছে তোরা তো ভাই মিলে বলবি এই পত্রখানা দিয়েছে সৈয়দা মাহবুব বুঝতে পেরেছি আর তোদেরকে দিয়ে এই কাজ আমি করাবো তোদেরকে দিয়ে যে এ কাজ আমার কেমন করে করিয়ে নিতে হবে সে কৌশল আমার ভালো করেই জানা আছে বড় ভাই তুমি বড় টাহা নিচ্ছ আমি ছোট টাহা আল্লাহ খাস জায়গায় থাকো আল্লাহর ঘরে থাকো আল্লাহর ঘরে এই নে মান্না আর সব সময় আমার দিকে খেয়াল রাখবি আমি যখন ডাকবো আমার ডাকে তোরা সারা দিবি যা ঠিক আছে ঠিকঠাক মতো কাজ করবি ওহন আই সেলাম সেলাম কাজ করে দিতে পারলে হমো তো হেনাপতি অবশ্যই অবশ্যই মোস্তফা আর কামাল টাকার নেশায় আমার দেওয়া জাল পত্র নিয়ে চলে যাচ্ছে বেগম মহলে ওই পত্র বেগম মহলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পত্রটা যখন পাঠ করবে সমস্ত মহলে জেনে উঠবে একটা বিদ্রোহের আগুন কারণ ওই পত্রে লেখা আছে সৈয়দা মাহবুব বেগম সাহেবার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা বাদশা হবে ক্ষিপ্ত আর সেই সুযোগেই চম্পক নগরের রাজ সিংহাসন আর বেগম সাহেবার লোভনীয়ময় রূপ আর যৌবন সেলাম হুজুরাইন মোস্তফা কিছু বলবে হ্যাঁ আপনার নামে একটা সিডি আসিল দেখি খা চিঠিখানা এই দেখেন শাহজাদা মাহবুব লেখা দিছে আরো কইছে কাউরে কম চলবে না আমি জান পত্রে আমার সালাম নিবেন পর সমাচার এই যে আব্বা হুজুর বৃদ্ধ হয়ে গিয়েছে আমি সামনে এই এই রাজ্যের বাদশা হব আপনি হবেন আমার বেগম ইয়া লাখ বার জাহান্নামে রাগুনি জইলা পুরা সরকার হয়ে যাব না ইতি মাহবুব সত্যি করে বলো এই পত্রখানা কে দিয়েছে আমি ছিলাম না বেগম সাহেব কামাল ভাই আইছিল ও কামাল ভাই ডাকো তোমার কামাল ভাই কে ও মোস্তফা ভাই আইছো ওই যে হেদিন কে সিটির ব্যাপারটা না হ্যাঁ কি রে গলে ভালো করে বেগম সাহেব আরে কয়ে দাও হালাম বেগম ভাই হালাম শুক্রবারে নামাজ পড়ে আইতাছি না ভাই আমি আর বড় ভাই আইতাছি দেখি হাজার ফুল বাগান উপরে কি জানি লিখতাছে আর আমাকে দুই ভাই ডাকলো ও মোস্তফা ভাই কামাল ভাই হনো দুই ভাই সাহেব পেকেলা ভাই পত্রখানা হাতে দিল আর কইলো অতি গোপনে আমার মায়ের লগে দিবে আর এই 50 টাকা করে টেহাও দিছে বড় ভাই বড়টা হাজি আরো কাছে আরো দিব মোস্তফা এ কথা কি সত্যি জীবনে আমরা মিথ্যা কথা কই না আমরা আল্লাহর বান্দা মুমিন মানুষ মিথ্যা কথা কই জাহান্নামের আগুনে জ্বলে পুরো মরবার চাই না না কামাল ভাই কি কয় খাস বান্দা মুমিন মানুষ আলে সাইডে মুখে নূর দিছে ছোটবেলা হয়তো আপনাদের বাড়ি লবণ পানি খায় মানুষ মিথ্যা কথা কম কি লাগে কোন সাপের ছা ওরা কেউটে সাপের ছা
খাওর আর কেউঠে সাপের ছাওর কেউঠে সাপের ছা ভুলিস না মার কথাতে ভুলিস না মার কথাতে বাড়াইস না আর একটি পা কেউঠে সাপের ছাওর আর কেউঠে সাপের ছা ভুলিস না মার কথাতে ভুলিস না মার কথাতে বাড়াইস না আর একটি পা কেউঠে সাপের ছাওর আর কেউঠে সাপের ছা কেউঠে সাপের ছাওর কেউঠে সাপের ছা কেউঠে সাপের ছাওর কেউঠে সাপের ছা বেরো বেরো আইসা কানি করে বকর বকর শুরু করনি লাগা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আপনি কিছু মনে করবেন না বেগম বাবা আমি যাব জাপনার কাছে দেখি জাপনা কি বিচার করে যদি জাপনা সুবিচার করে তবে তো ভালো আর যদি সুবিচার না করে তাহলে আমি নিজে তার বিচার করব হালাম বেগম বাবা হালাম বহুদিন ধরে রাজকার্য পরিচালনা করে আসছি এই রাজকার্য পরিচালনা করতেই আমার বড্ড হিমশিম খেয়ে যেতে হচ্ছে তাই আমি মনস্থির করেছি আমার একমাত্র পুত্র শাহজাদা মামহুব আর আপনি আপনার পুত্র ইকরাম ওদেরকে বিবাহ কাজ শেষ করে তারপর ওদেরকে সিংহাসনে বসিয়ে দিয়ে আমরা দুজন বাকি জীবন অবসর নিতে চাই জাহাপনা এ হচ্ছে মহা আনন্দের কথা এতে আমার কোনো অভিমত নেই আপনি যা ভালো মনে করেন আপনি তাই করেন জাহাপনা আব্বা হুজুর আব্বা হুজুর আব্বা হুজুর বাবু একরাম হঠাৎ তোমরা আব্বা হুজুর মানে আপনাদের কথা আমি আড়াল থেকে সব শুনেছি তার পূর্বে আমাদের একটি নিবেদন আছে আব্বা হুজুর এই নিবেদন আমরা দুই বন্ধু মনস্থির করেছি শিকারে যাব শিকারে যাবে জি আব্বা হুজুর হঠাৎ শিকারের যাবে শিকার থেকে ফিরে এসে আপনাদের মনোবাসনা আমরা পূর্ণ করব আব্বা হুজুর যা আপনা আমি বলছিলাম কি ওরা হচ্ছে বাচ্চাদয় ওরা শিকারে গিয়ে ওদের মনকে প্রফুল্ল করে এসে আপনার আদর রক্ষা করুন যা আপনা বেশ তাই হবে ওজি সাহেব আপনি যখন বলছে তাহলে ওরা শিকারে যাবে তবে যাও শিকার থেকে ঘুরে এসে তোমার দায়িত্ব তুমি বুঝে নেবে আব্বা হুজুর আপনি আমাদেরকে দোয়া করবেন আমরা যেন শিকার থেকে মঙ্গল মতো ফিরে আসতে পারি আব্বা হুজুর আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও আসি আব্বা হুজুর ঠিক আছে আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তোমরা দীর্ঘজীবী হও তোমরা যেন আবার হাসি মুখে আমাদের কাছে ফিরে এসো যাও বাপি আসি আব্বা হুজুর এসো খোদা হাফেজ খোদা হাফেজ দাঁড়াও শাহজাদা কে আম্মা জান চুপ ওই পাপ মুখে আমাকে আম্মা জান বলবে না কি বলছেন কি বলছেন আম্মা জান শিশুবেলা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি যেদিন থেকে আব্বা হুজুর আপনাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এসেছে সেদিন থেকে জানি আপনি আমার বিমাতা হলেও আপনি আমার মা মা মার কাছে প্রেম বিকাছি এ কি বলছো বেগম কি বলেছি তুমি কি উলমা তুমি হয়ে গেছো বেগম মা গো ধরি তবু পাই যে শাস্তি হয় আপনি আমায় দিন তবু মা হয়ে সন্তানের মাথায় কলঙ্কের পোশরা চাপিয়ে দেবেন না সরে যা যা পড়া বুঝি সাহেব বেগম সাহেবা আমি কি কিছু বুঝতে পারছি আপ বেগম এ তুমি কি বলছো আমি যে তোমার কোন কথা বুঝতে পারছি না কেন ওদেরকে তুমি লাথি মারছো লাথি মারছি এই পত্রখানা পড়ে দেখলেই বুঝতে পারবেন পত্র পত্র জাহাপনা হুজুর সাহেব জাহাপনা এ কি দেখলাম আমি হুজুর সাহেব জাহাপনা আমার সন্তান পত্র লিখেছে তার মায়ের কাছে আমার সন্তান নাকি মায়ের কাছে চাই প্রেম না না জাহাপনা না আমি বিশ্বাস করি না জাহাপনা
আমি কিছুতে বিশ্বাস করি না। বিশ্বাস করেন না ওজি চাই না, দেখুন দেখুন আপনি ভালো করে দেখুন। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না আব্বা হুজুর, ওই পত্র ওটা একটা জাল পত্র। জাল পত্র আমি পোস্ট দেখেছি, তোর নিজের হাতে স্বাক্ষর রয়েছে, এও কি আমাকে অস্বীকার করতে হবে? বিশ্বাস করবে আব্বা হুজুর, ওই পত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না। আর কোন সন্তান কি কোন মায়ের কাছে প্রেম ভিক্ষা চাইতে পারে? তাই যদি হতো কোন সন্তান কোন মাকে মা বলে রাখতো না, কোন সন্তান মায়ের বুকে দুধ পান করতো না। তুই আমার সন্তান নই, তুই কলঙ্কিত সন্তান, আমি তোকে সন্তান বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। আমি বলছিলাম কি, যা পড়া সামান্য একটা পত্রের উপর নির্ভর করে ওদেরকে বিচার না করে বেগম সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন অন্য কোন প্রমাণ আছে কিনা। যাহা পড়া বেগম, এই চিঠি ছাড়া অন্য কোন প্রমাণ আছে তোমার? আছে যাহ পড়া। এসে মোস্তফা কামাল, মোস্তফা এই কাজে মোস্তফাকে পাঠিয়ে দে। আগে সেলাম হুজুর, সেলাম মোস্তফা। হ্যাঁ, আজ একটি সত্য কথা বলবে মোস্তফা, শৈশবে অন্য জলে প্রতিপালিত হয়েছ, আমি তোমার মনি, আজ তোমার একটি কথার উপরেই দুটি সন্তানের জীবন মরণ সমস্যা। তুমি সত্যি করেই ওই খোদার কচম লাগে তোমার? তুমি মিথ্যা বলবে না, তুমি সত্যি করে বলো ওই পত্র কে লিখেছে? যাব না মোস্তফা। কয়েন তোমার মুখের একটা কথার উপর নির্ভর করছে আমাদের দু বন্ধুর বাঁচা মরা। তুমি যা সত্য তাই বলবে, মিথ্যে কথা বলে পরকাল হারাবে না। হ্যাঁ মোস্তফা, হ্যাঁ তুমি সত্য করে বলো ওই পত্রটা কে লিখেছে? হুজুর, ছোটবেলা থেকে আপনাকে বাড়ি কাওয়া তিন রে মানুষ হয়েছি, মিথ্যা কথা কয়ে ওই আল্লাহ রসুলের কাছে ঠিক থাকবার পারুম না। হ্যাঁ মোস্তফা, হ্যাঁ আল্লাহ দিলে মুহে দুকাশা গাদ্দারি রয়েছে, সত্য কথা পাঁচ বাক্ত নামাজ পড়ি, আমি ওই খোদার নামে কসম করে কইছি ওই পত্র শাহজাদা গাজী মোস্তফা লিখেছে। হুজুর সাহেব যা পড়েছেন, এছাড়া কি আপনি আর কোন প্রমাণ চান? আমি একা ছিলাম না হুজুর, আমার ভাই কামাল আসিল। কামাল? কই কামাল কে ডাকো? ও কামাল না, সব ষড়যন্ত্র। ও মোস্তফা ভাই বিচার করুন। আইসো আলাম হুজুর। কামাল? আলাম কামাল, তোমার মুখের উপর নির্ভর করছে দুটি সন্তানের মৃত্যু, তুমি সত্য করে বলো এই পত্র সম্বন্ধে তুমি কতটুকু জানো? কামাল ভাই, ভাই ছোটবেলা থেকে তুমি আমাদের দেখে আসছো, আমাদের ব্যবহার সম্বন্ধে তুমি ভালো ভাবে জানো। আজ এই প্রকাশ্য দরবারে সত্য করে বলবে ওই পত্র সম্বন্ধে তুমি কতদূর জানো? হ্যাঁ কামাল হুজুর, শৈশবে অন্য জলে প্রতিপালিত হয়েছি, হ্যাঁ ছোট থেকে তোকে আমি মানুষ করেছি, হ্যাঁ আজ তোর একটি কথার উপর নির্ভর করবে দুটি সন্তানের জীবন, তাই তোর খোদার দোহাই লাগে মিথ্যা বলবি না, বল ওই পত্রখানা কে লিখেছে? হুজুর মিথ্যা কথা কয়ে যান না, আমরা কোনো জ্বলে ঘুরে মরে পারো না, আমরা হচ্ছে খাস বান্দা মমিন মানুষ, পাঁচ অক্ত নামাজ পড়ি, এই দিন শুক্রবার নামাজ পড়া, আমি আর আমার বড় ভাই আইতাছি হাজার দিয়ে ফুল বাগানের বাজে কি জানেন লেখতেছে, এর মধ্যে আমাদের দুই ভাই ডাকলো মোস্তফা ভাই কামাল ভাই শোনো, আমরা কাছে গেলাম কই এই যে একখান পত্র দিলাম আমার মায়ের কাছে অতি গোপনে দিবে, কাজ শেষে আরো তোমার বল এই পত্র কে লিখেছে? না কারু প্রশ্নাই পরে তোরা লিখতে বাধ্য হয়েছিস? বিশ্বাস করুন আব্বা হুজুর, ওই পত্র সম্বন্ধে আমরা কিছু জানি না, আমার মন বলছে ওটা একটা জাল পত্র। ওটা জাল পত্র কুলঙ্গার জাল পত্র। এই কাজিজ শিবাজি আলাকে বাঁধিয়ে দে। জয় হোক জাহাবনা, জয় হোক বান্দা হাজির জনাব। শিবাজি আলা আদেশ তোমার চাবুক এই নিন জনাব, এখনো সময় আছে, সত্য কথা বল এই পত্র কে লিখেছে? বল এই পত্র কে লিখেছে? হুজুর বিশ্বাস করুন, মাথার উপর সর্বশক্তিমান খোদা তাআলা সম্মুখে আপনি পরম গুরুজন,
শুনেছি পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই বেহেশতের কসম খেয়ে বলছি ওই পত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না। আমার মা কুলঙ্গর, বিচার করুন, বিচার করুন। আপনার সন্তানের বিচার আপনি করেছেন, এবার চাবুকটা আমার হাতে দিন, আমার কুলাঙ্গার পুত্র বিচার আমি নিজ হাতে করবো। তাই করবেন নজির সাহেব, এই দিন চাবুক চালান চাবুক। বিক্রম, তুমি সর্বদা সর্বক্ষণ শাহজাদা মাহবুবের সাথে থাকো, বলো এই পত্র সম্বন্ধে তুমি কতটুকু জানো, সত্য করে বলো। আব্বু হুজুর, ছোটবেলা থেকে এত বড় কি হয়েছি, কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলিনি, আশা করি আজও বলবো না। আপনি বিশ্বাস করুন আব্বু হুজুর, মেহরবান খোদার নামে কসম খেয়ে বলছি ওই পত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না, আপনার পদ স্পর্শ করে বলছি আব্বু হুজুর। মিথ্যা কথা! এদেরকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে, এদেরকে রেখে দেবে ওই অন্ধকার লৌহ কারাগারে, আগামী দিন প্রকাশ্য দরবারে আমি এই কুলঙ্গার দয়দের আমি বিচার করব। মোস্তফা, কামাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই মুহূর্তে শাহজাদা মাহবুব আর ইকরামকে অন্ধকার কারাগারে নিয়ে যা। মাহবুব আর ইকরাম, ওই পত্র পাঠ মাত্রই মহলে চলে উঠেছে বিদ্রোহের আগুন, এই তো আমার সুবর্ণ সুযোগ, শাহজাদা মাহবুব আর ইকরাম এখন আমার হাতের মুঠোয় বন্দী। এবার বৃদ্ধ বাদশাহ আর অজিত, এই দুটোকে বন্দী করতে পারলেই চম্পক নগরের মস্তক হবে আমার, আমি হব এদেশের বাদশাহ, আর বেগম হবে আমার মালকায়ে বেগম। মুখ পোড়া মিনছে, আজ বাড়িতে আসলেই হয়, এত করে কইছি ওই সেনাপতি বেটার লগে ঘুরঘুর করবি না, আজ তা করে মজা দেখো আসুক খালি বাড়িতে। ও বেবি জান, বেবি জান কই গেছিলি? আরে গেহানি বাড়ি সেহানি গিয়েছিলি, আমি নিষেধ করছি না, আরে কই সেনাপতি বেটার লগে ঘুরঘুর করবি না, আরে খারাপ খারাপ ওই বেটা সাংঘাতে খারাপ। দেখলে আমার শরীর জ্বলা যায়। তোমার শরীর জ্বলবো এখন হন, একটা খুশির খবর লই আইস। কি গো? কারোর কাছে কইবি না তো? না কারো কইব না। তাহলে অন্য কথা, এমন একটা ভালো কথা আছে, কিন্তু ভালো করে বুঝো। বুঝছি, তোমরা মায়া মানুষ, তোমাকে পেটের মধ্যে কথা বলতে বয় না। না গো কম না, কারোর কাছে কইবা না তো। এই অন্য ওই যে বাসটার দুই শৈলা আছে না, পীড়িত করবার চাইছে, দিয়া দিছে গা। এই মুখ পোড়া ছেলে কোনদিন মায়ের লগে প্রেম করে? আমি নিজে কানি হুই নাইলাম, তারপর কি বুঝছো না, সাত দিন পরে বিচার হইব নি, বিচার হইলে তুমি হইবা বেহম, আমি হইব উজির সাপ, কামাল ভাই হইব সেনাপতি সাপ। লও এইবার আমার চারটা খাইবার দাও, লও আইসো। আমি বুঝবার পাইছি এই মুখ পোড়া মিনছে এই সর্বনাশ করব, আমি এখন চামো কারাগারে ছদ্মবেশে, আমার জানি কেউ চিনবার না পারে,
থলে বলে কৌশলে যে কোনো ভাবে হোক না কেন শাহজাদাদের আমি মুক্ত করব মুক্ত করব মুক্ত করব। তোদের অত্যাচারের দিন একদিন শেষ হবেই হবে, অত্যাচারের দিন শেষ। কুত্তার বাচ্চা, আমরা কুত্তার বাচ্চা, মার লাগে পিরিত করে, আমরা কুত্তার বাচ্চা। হাত দুটো বাঁধা আছে, তাতে কি হয়েছে? পা কিন্তু এখনো খোলা রয়েছে। বত্রিশটি দাঁত আমি তোর ভেঙে দেবো। না ভাই, দুটো এমনি ভেঙে গেছে ভাই, আর ভাঙা লাগবো না ভাই। হতো হতো, হইয়ে পড়ো, কারাগারে হইয়ে পড়ো। বন্ধু, আমরা খোদার কাছে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য এই অন্ধকার কারাগারে আসতে হলো? বন্ধু বন্ধু, এই মুহূর্তে মেহেরবান খোদা ছাড়া আমাদের আর কেউ নেই বন্ধু। তুমি ঠিকই বলেছো বন্ধু, খোদা ছাড়া আমাদের কেউ নেই, কেউ নেই। ঘুমা বারো, ঘুমা বারো। আচ্ছা বৈশালি যাব, ঘুমাও। কে বাবা তুমি? তুমি মানুষ না পায়জামা না ভূত? না ভাবি, তুমি ভাবি আছো, ভাবি আছো, তুমি যাও ভাবি। একটু খোলো, একটু খোলো, কি করবে তুমি এখানে? কথা আছে, ভালো কথা। কি ভাবি? কি বসনু? কি রে আল্লা রে, তোমার হাত খুব নরম ভাবি। তোমাকে খুব ভালোবাসি। কে ভাবি? ভালোবাসা খায় না গায়ে মাকে? দূর চাই, ভালোবাসা খায়ও না গায়েও মাকে না। কি করে ভালোবাসা? মানে মহব্বত। মহব্বত কি হচ্ছে ভাজে? আরে প্রেম, প্রেম এনা খাই, খাওয়া যায় না তো। তে কেমন করে মহব্বত করে? ভালোবাসা করতে হয়। কেমন করে আমাকে বুঝাই দাও না কে? তুমি আমাকে চোখে ঘুম নেই, পেটে ভাত নেই, তোমার জন্য ভাই যদি শোনে তাহলে তোমার হালুয়া ফাটাবে। ভাবি ও না, ভাবি ও না, একটা কথা কই, এনা প্রতি বেড়া যদি হনে
কারাগার আমি পীড়িত করতেছি তাহলে আমার মাথা সারি হাজার ভালো লাগবো আমি তো দেখতে যাবো ভাবি কিন্তু একটু হোক না গা ভাবি ওই যে ভালোবাসা মহব্বত ভালো লাগে না অল্পে না না বেশি করে হবে একবারে ভালো করে তাই নাকি সত্যি আমি তোমার বউ বলবো বিয়ে নাই করতে বউ বললাম তো ও বাংলাদেশের অটোমেটিক বিয়ে না স্বামী না ভাত খেতে গিয়েছে সে কথা কমানা ভাবি তোমারে তো কারাগারে থিয়ে যাবো তুমি বেন কি বেন কিছু করবে না কিছু করবো না তুমি তুমি তো আমার ভাগি দেন না ভাবি তুমি এরা হাজার ধরা হাজার ধরা মার লাগে পিট করছে আটকা আটকা জেলে মোটা ভালো না হ্যাঁ ভাবি হো না ভাবি তুমি তো আমার ভাগি দিও না তুমি কিন্তু আমার প্রথম জীবনের লাইসেন্স ভাগি যান দিও না ভাবি ভাবি আরে যাও দেরি হয়ে গেল ইস রে অল্প না হোক না ভাবি তুমি অল্প হবে না ভাবি ভাবি গেলাম হে মেহেরবান খোদা আমি যেন এদেরকে মুক্ত করে দিতে পারি খোদা তুমি আমাকে সহায় করো খোদা তুমি আমাকে সহায় করো খোদা কি মেহেরবান তুমি হ্যাঁ বাবা তোমার এই বেশ কেন বাবা আমি ছদ্মবেশে এসেছি তোমাদের একটু উপকার করে দিতে উপকার এই রাতে চুপি চুপি এসেছি বাবা এই মুহূর্তে তোমরা এই পথ ধরে পালিয়ে যাও পালিয়ে যাব তুমি আমাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য এসেছো হ্যাঁ বাবা এই তো আমার কাছে চাবি এসো তাড়াতাড়ি কিন্তু তোমার কি হবে আমি আমি সামলিয়ে নেব যাও বন্ধু খোদার দুনিয়ায় আজও মানুষ আছে নইলে এই দুনিয়া চলতো না যে মস্ত ব্যাপারী মিথ্যে সাক্ষী দিয়ে আমাদেরকে অন্ধকার কারাগারে পাঠিয়েছে সেই মস্ত ব্যাপারীর বউ বিবিজন এসেছে আমাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য হ্যাঁ আমাদেরকে পালাতে হবে হ্যাঁ এই কারাগার থেকে পালাতে হবে আমাদের বাঁচতে হবে প্রতিশোধ নিতে হবে এই মুহূর্তে পালিয়ে যাও ঝাড় চক্রান্তে আজ আমরা দেশ ছাড়া হচ্ছি একদিন আমরা সৈন্য সংগ্রহ করে ওই শয়তানকে চরম শিক্ষা দিতে চাই কিন্তু বন্ধু যে মা আজ আমাদেরকে রক্ষা করলো সেই মাকে তো আজ দেবার মতো কিছু নেই মা মা গো আজ আমরা রিক্ত নিঃস্ব দেবার মতো কিছু নেই তুমি আমাদেরকে দোয়া করো মা খোদা যদি আমাদেরকে কোনোদিন দিন দেয় সেই দিন আমাদের দু বন্ধুর মায়ের আসনে বসাবো মা আমার মায়ের আসনে বসাবো এই আমি তোমাদের কথা দিয়ে গেলাম মা আসি আসি বাবা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আরে পিরিত হালকা কর্ম বিবেদান পিরিত আরে ইনে বাবারে ও বিবেদান ও বিবেদান তুমি কোয়ানে গেলাম পিরিত কর্ম না বিবেদান ইনে বাবারে ও বিবেদান আয় আল্লাহ রে এনা প্রতি পেড়ে জনের হনে কারাগারে বন্দি নাই আল্লাহ আমার বারোটা বাজবো বাবা উরে আল্লাহ রে কি
कारागारे तार उन्मुक्त शहजादा महबूब उजीर जादा इकराम कारागारे नहीं प्रहरी बंदी दाय कोथाय बंदी दाय कोथाय हुजूर हुजूर कोइता जे हुजूर आगे मारे ना हुजूर बोल हुजूर कोइता जे हुजूर कोइता जे हुजूर आर मारे ना बोल की होए छे हुजूर आपने तो हमारे कारागारे दिया गेलेन कारागारे दिया गेलेन अनेक रहते हमार भाभी आছে না ওই মোস্তফা বাড়ির বউ মোস্তফা বিবিদান বিবিদান বিবিজান হ্যাঁ তারপর অনেক রাতে কারাগারে আইয়া কইছে কই দেখো তো তোমার হেনাপতি বেটা কোন জায়গায় আছে আমি কই কা কই তোমার হেনাপতি বেটা ডাকিয়া নাও আমি তার লগে পীড়িত করব ও মাশাআল্লাহ আর মাইরে না তারপর কি হলো তারপরে কই তুমি যখন যাইতাছো কারাগারে চাবিটা আমারে দিয়ে দাও কে যদি লেজে জিজ্ঞেস করে কোবা আমি হেনাপতির বউ হেনাপতি আমার এখানে রাইকে গেছে হুজুর আমি বুঝি না যে বন্দিরে নিয়ে পালায় যাইবো আমি চাবিটা বি সব দিয়ে গেছি বাবা রে বেইমো তোর কাছে কারাগারের চাবি চেয়েছে আর অমনি কারাগারের চাবি দিয়ে দিয়েছিস আর সেই সুযোগেই বিবিজান কারাগার থেকে শাহজাদা মাহবুব আর একরামকে মুক্ত করে দিয়েছে বেঈমান ওজন মারে বাবা রে ওজন মারে না এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তোর নেই এই মুহূর্তেই তোকে আমি চিরদিনের জন্য দুনিয়ার মধ্যে ওজন মাফ করে দেন ওজন বাবা মাফ করে দেন ও তোকে আমি মাফ করতে পারি একটি শর্তে কোন একটাকে 10টা শর্ত মানে নো একটি কাজ তোকে করতে হবে কোন কি কাজ এই কাজ যদি করতে পারিস তাহলে এই অপরাধ থেকে তোকে আমি মুক্ত করে দেব কি কাজ কোন না কেন এই দেখতে পাচ্ছিস আমার হাতের হাতিয়ার হাতিয়ার এই হাতিয়ার আমি তোর হাতে তুলে দেব আজকে রাতের অন্ধকারে চুপে চুপে ঢুকবি বৃদ্ধ বাদশার শয়ন কক্ষে বাদশা যখন ঘুমিয়ে থাকবে ঠিক সেই সুযোগে তার বুকে এই হাতিয়ার আমল বসিয়ে দেবি হুজুর এইটা বাদ দিয়ে আমি সবটাই পারু শুধু এই কাজটাই পারু না হুজুর মাফ করে দেন হুজুর তাহলে এই কাজ তুই করতে পারবি না বাসনে মারে আরে কাজ যদি করতে না পারিস তবে রে মারবো মারবো বাবা পারমু তাহলে এই নে হাতিয়ার এরে বাবা রে পারবি তো হ্যাঁ মনে থাকে যেন অবশ্যই আপনি চলে যান পামু এরে বাবা যাবার সময় তোকে একটি কথাই বলে যাচ্ছি কি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি যেন বৃদ্ধ বাদশার মরামুখ দেখি নইলে তোকে আমি মারেন না বাবা এক আদাব রাত থেকে বাজলাম বাবা আমি আজ এরকম পিটিট করব না বাবা এনা বদি বাটা আমারে জেনে নাই না জেনে আমার হাতে তেরোয়াল তুলে দিছে বাবা আমি যদি কোনোদিন দিন পাই এই হেনাপতি বেটার তেরোয়াল হেনাপতি বেটার বক্কে বসা দিয়া ফাট গিয়া দাঁড়াও কে কে তোমরা তার আগে বলো তুমি কে আমি তান্ত্রিক সাধক কাপালি কাপালি হ্যাঁ কি চাই এখানে চাই তোমাদেরকে আমাদেরকে হ্যাঁ তোমাদেরকে কেন আমাদের দিয়ে কি করতে চাও তুমি আরে কি প্রয়োজন প্রয়োজন হ্যাঁ দেখতে তো পাচ্ছো ওই যে আদুরে মায়ের মন্দির ওই মন্দিরে রয়েছে আরে গুপ্তধন গুপ্তধন হ্যাঁ দেখো
পরের ধনের উপর আমাদের কোনো লোভ নেই। মন্দিরে যা স্পষ্ট ভাষায় লেখা আছে কি, এই পথ ধরে আসবে দুটি রাজা বাদশার সন্তান, সেই গুপ্ত ধনের মালিক হবে ওরা। নিশ্চয়ই তোমরা রাজা বাদশার সন্তান, তোমার অনুমান সত্য। এবার আমাদের কি কি করতে হবে তাই বলো। আমার সঙ্গে যেতে হবে ওই মায়ের মন্দিরে। দেখো পরের ধনের উপর আমাদের কোনো লোভ নেই। চলো বন্ধু, যে পথ ধরে এসেছি সেই পথে আবার আমরা চলে যাই। সাধু চেষ্টা করলেও তোমরা যেতে পারবে না। আর তোমার মতো সাধকের কি সাধ্য আছে যে বাধা প্রদান করে? এটা মায়া কারণ। মায়া কারণ? হ্যাঁ, যত সহজ আসা যাওয়া তত সহজ নয়, বড় কঠিন। বেশ দেখি তুমি আমাদের যাওয়াটা বন্ধ করো কি করে। আমিও দেখছি তুমি যাও কি করে। যাও চলো বন্ধু। মায়াশক্তি একই গেলে না তোমরা? আমরা তো যেতে পারছি না। জানি তোমরা যেতে পারবে না, কারণ ওই ধন সম্পত্তির মালিক তোমরাই হবে। বন্ধু, এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে ওর সঙ্গে অভিনয় করতে হবে, নইলে হয়তো আমরা বাঁচতে পারবো না। ঠিক আছে বন্ধু। বাবা ঠাকুর, আমরা তোমাদের তোমার প্রস্তাবে রাজি। বেশ, শুনে সুখী হলাম। তাহলে ওই যে অদূরে দেখতে পাচ্ছ পুকুর, স্নান সেরে মন্দিরে চলে আসবে। আমি যাচ্ছি মায়ের আদেশ নিতে। বন্ধু, এ দেখছি তান্ত্রিক সাধক কাপালি, না জানি কোন বিপদে ফেলে আমাদেরকে। ভয় পেও না বন্ধু, মেহেরবান খোদা যখন কারাগার থেকে আমাদের উদ্ধার করেছে, এখান থেকে উদ্ধার করবে বন্ধু। তুমি ঠিক বলেছো বন্ধু, খোদা তালা যখন অন্ধকার কারাগার থেকে আমাদেরকে মুক্ত করেছে, এই সাধক কোনো বিপদ আনতে পারবে না আমাদের। চলো বন্ধু, আমরা একটু পথে গিয়ে দেখি। বন্ধু বলো এখন কি করা যায়। বন্ধু ভয় পেও না বন্ধু, মেহেরবান খোদার ইচ্ছায় যখন আমরা কারাগার থেকে মুক্ত পেয়েছি, এখান থেকেও মুক্ত পাবো বন্ধু। তুমি ঠিকই বলেছো বন্ধু, খোদা তালা যখন অন্ধকার কারাগার থেকে আমাদেরকে মুক্ত করেছে, ওই সাধকের কোনো সাধ্য নেই যে আমাদেরকে বিপদ আনে। বন্ধু চলো আমরা এই বনটা ভালো করে একটু ঘুরে দেখি। বেশ চলো। দেখো বন্ধু, একটা প্রজাপতি কেমন যেন ছটফট করছে, তাই না? হ্যাঁ বন্ধু, মনে হচ্ছে তার পাখা দুটো বাঁধা। আমাদের কর্তব্য তাকে সুস্থ করে নীল আকাশে উড়িয়ে দেওয়া। বন্ধু একে নীল আকাশে উড়িয়ে দাও বন্ধু। বেশ তাই করছি বন্ধু। কে তুমি? ভাই ভেও না শাহজাদা, আমি প্রজাপতি পরীর কন্যা। ও, তুমি প্রজাপতি পরী? হ্যাঁ। কিন্তু ওখানে অবস্থায় পড়েছিলে কেন? তাহলে শুনুন, ওই ভণ্ড কাপালি আমার রূপে মুগ্ধ হয়ে আমার দুফাকা বন্ধ করে দিয়েছিল, তাই আমি তোমাদের সহায় মুক্ত হয়েছি। দেখো পরীর কন্যা, তুমি সবই জানো, সবই বোঝো। আচ্ছা বলতে পারো, ওই শয়তান কেন আমাদেরকে ধরে নিয়ে এসেছে? হ্যাঁ ভয় পেও না শাহজাদা, তাহলে শুনুন, ওই ভণ্ড কাপালি একশত রাজবংশধরকে হত্যা করতে পারলে তার বাক সিদ্ধি সাধন হবে, আর বাকি মাত্র দুটি। দুটি? হ্যাঁ হ্যাঁ, সে দুটি হচ্ছে তোমরা। আমরা? পরীর কন্যা, তার হাত থেকে কি আমরা মুক্তি পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবে। কিভাবে? ভয় পেও না শাহজাদা, ওই যে দেখতে পাচ্ছ একটা মন্দির, ওই মন্দিরে নিয়ে গিয়ে তোমাদেরকে বলবে তোমরা প্রণাম করো। তোমরা বলবে আমরা মুসলিম, প্রণাম কিভাবে করতে হয় আমরা জানি না, আমাদেরকে শিখিয়ে দিন। যখন শিখিয়ে দিতে যাবে তখন এই নাও এই তিলেশ মাটি ছুরি, এই তিলেশ মাটি ছুরি তার বক্ষে ভেদ করবে, তাহলে তার মৃত্যু হবে। আর আমার দেখা পাবে পাতালগুড়ি, নাকমণিরও দেখা পাবে পাতালগুড়ি। যদি কোনোদিন কোনো বিপদে পড়বে, আমাকে স্মরণ করবে, তাহলে আমাকে পাবে। এখন কি করা যায়? ওই শয়তান বলে গেছে স্নান করে আসতে, আমরা কি স্নান করতে যাব? না বন্ধু চলো, আমরা স্নান করব না,
আমরা ঘুমের ভান করে ওখানে শুয়ে থাকি, তারপরে দেখি আমাদের কোথায় নিয়ে যায়। বেশ তাই চলো। বাদশাগণ, 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 তোমরা ঘুমিয়ে পড়েছো? আরে বাবা ঠাকুরজি, মায়ের আদেশ হয়েছে? হ্যাঁ, আমি মায়ের আদেশ নিয়ে আসছি, এসো আমার সঙ্গে। বেশ চলো বাবা ঠাকুর। মা সর্ব মঙ্গলময়ী মা, আমি একে একে ৯৯টি রাজবংশধরকে হত্যা করেছি, বাকি আছে মাত্র ২টি রাজবংশধর, তাই তোমার কৃপায় এই ২টি রাজবংশধরকে তোমার সম্মুখে এনেছি মা। এই ২টি রাজবংশধরের শির গ্রহণ করে তুমি আমার বাক্য চিরখণ্ড নিয়ে করে দাও। বৎসবান। এই যে বাবা ঠাকুর, ওইতে দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে মা দাঁড়িয়ে আছে, আর মন্দিরের গায়ে স্পষ্ট অক্ষরে সন্ধ্যা অক্ষরে লেখা আছে, এই পথ ধরে আসবে তুমি রাধা বাসার সন্তান, তারাই হবে এই মন্দিরের মালিক। এই মন্দিরের মধ্যে আছে অবান্ত ধান দৌলত সোনা মানি মুক্তা হীরক জওহর কাঞ্চন, আর তোমরাই হবে এই মন্দিরের মালিকানা। মাকে লক্ষ্য করে তো প্রণাম করো, প্রণাম করো। কিন্তু বাবা ঠাকুর, ইয়ে মনে বলছিলাম কি, প্রণাম যে কাকে বলে আমাদের জানা নেই, কারণ আমরা যে মুসলমান। আমি যেমনি ভাবে মায়ের প্রণাম দেখিয়ে দেব, তোমরা দুইজন তেমনি ভাবে মায়ের প্রণাম করতে একসঙ্গে। মা, আমি একে একে ৯৯টি রাজবংশধরকে হত্যা করেছি, বাকি আছে মাত্র ২টি রাজবংশধর, এই ২টি রাজবংশধরের শির গ্রহণ করে তোমায় তুমি আমার মুখের বাক্য চিরখণ্ড নিয়ে করে দাও। এ পৃথিবীর রমণী কাঞ্চন যেন হয় আমার হস্ত করতলগত। বন্ধু, ওই শয়তান বলল নাগমণি রয়েছে নাগকন্যা ভানুমতির কাছে, কিন্তু কোথায় সে নাগকন্যা, আর কোথায় গেলে তার দেখা পাবো? চলো বন্ধু, এই মুহূর্তে তার খোঁজে আমরা বেরিয়ে পড়ি। বেশ তাই চলো। কেন কারো ভাব হে এখন, এই নাও দর এই যে মানি তর তো, এই নাও দর এই যে মানি তর তো, কেন কারো ভাব হে এখন, এই নাও দর এই যে মানি তর তো, এই যে পানি কর তো। তোমার আশারি আসে আমি আছি
শীতে তোমাদের হায় কুসুম দুলে ছিল না মনে যবে এসেছ ভুলে খুশিতে তোমাদের হায় কুসুম দুলে তোমার বাঁশির সুরে হৃদয় উঠে রে বনে তোমার বাঁশির সুরে হৃদয় উঠে রে বনে হারিয়েছ বুঝিব নারী এই সুপ্রভাতে জয়গণের আহ্বান নিয়ে দাঁড়িয়েছ আমাদের সামনে ভয় পেও না আমি নাগকন্যা ভানুমতি ও তুমি নাগকন্যা হ্যাঁ এই নাও মণি 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 দিয়ে কি হবে এই মণির পাশে লোহ ছন্ন হয়ে যায় আর ছন্ন লোহ হয়ে যায় তার প্রমাণ তার প্রমাণ এসো আমার সঙ্গে এই দেখছো সুরঙ্গ পথ এই পথ ধরে তোমাদের দু বন্ধু চারটি চোখ বন্ধ করে যাবে গিয়ে যেখানে পা ঠেকবে সেটাই বুঝবে পাতালপুর পাতালপুরি হ্যাঁ সেই জায়গায় ঘুমন্ত অবস্থায় সুন্দরী একটি মেয়ে আছে এই মনির পরশে সে জীবিত হবে আর তোমার দেখা আমার দেখা সেখানেই পাবে আসি বন্ধু সাগরে যখন নেমেছি তার তলদেশ না দেখে তো আর দেশে ফিরা যায় না এসো আমরা দু বন্ধু চক্ষু বন্ধ করে পাতালপুরিতে যাই ঠিক আছে তাহলে এখান থেকে শুরু করা যাক বন্ধু বন্ধু এখানে উঁচু উঁচু লাগছে না হ্যাঁ একটু জোরে বাহ কত সুন্দর এই পাতালপুরি তাই তো মনে হচ্ছে মানব চোখের অন্তরাল দিয়ে কে যেন গা ঢাকা দিয়ে বসে আছে এই বন্ধু আমার তো বড্ড ভয় হচ্ছে আরে ভয় কিসের আমি তো আছি আরে পাতালপুরিতে অনেক কিছু থাকে দেউ দানব এই এই জন্য আরে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে স্মরণ করবে আচ্ছা বন্ধু পাতালপুরিতে যখন এসেই পড়েছি পাতালপুরিটা একটু ঘুরে দেখাও নাকি ঠিক আছে তুমি সামনে দেখো আর আমি পিছনে দেখি তবে যদি কোনো সমস্যা হয় আমাকে স্মরণ করবে কেমন আচ্ছা আচ্ছা ভূত বন্ধু ভয় পেও না চলো দুজনে ভালো করে দেখি হ্যাঁ একটু আগে তুমি না বললে তোমার না খুব সাহস না মানে এসো তুমি আগে যাও আর আমি তোমার পিছনে আরে তুমি আগে যাও আমি তোমার সাথে না মানে ইয়ে মামা না মানে আরে এসো না ডাকো তো এই বন্ধু মনে হচ্ছে মানুষ একটিবার ডেকে দেখো বন্ধু এই রাজকন্যাকেই তো আমি একদিন স্বপ্নে দেখেছিলাম
সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, রাজকন্যা রাজকন্যা রাজকন্যা, আমি তোমার জন্য দেশ ছেড়ে বিদেশে এসেছি। রাজকন্যা রাজকন্যা কথা বলো, রাজকন্যা বিশ্বাস করো, আমি শুধু তোমার জন্য দেশ ছেড়ে চলে এসেছি। হ্যাঁ কথা বলো, আমার বন্ধু তোমার জন্য পাগল হয়ে গেছে। জানো রাজকন্যা, সেই যে তুমি স্বপ্নের মাঝে দেখা দিলে, আর তোমার সঙ্গে দেখা নেই। রাজকন্যা রাজকন্যা কথা বলছে না কেন বন্ধু? আরে শোনো, নাগকন্যা ভানুমতি বলেছিল না, পাতালপুরীতে নাকি একটি মেয়ে মৃত অবস্থায় ঘুমিয়ে থাকবে, মনির পরশ করলে সে আবার জীবিত হবে। ও এই তো মনি, মনে ছিল না। মোরা শাহজাদা উজির জাদা চুম্বক নগর বাড়ি, দুই বন্ধুতে শিকারেতে এলাম দেশ ছাড়ি। গভীর জঙ্গলেতে গভীর জঙ্গলেতে পাই দেখিতে কপালি প্রবণ, জানি না সে ছিল এক মহা অজগর। ডাকে পিছন হইতে আচমকেতে ডেক দে মারে বলে, ভীষণ বিপদ মাথায় নিয়া আমার শোনে চলো। বলো জবাবে তার বলে জবাবে তার করি না বয় তুচ্ছ জীবনের, মৃত্যু মুদের ভূত পদে তুচ্ছ জীবনের। শোনে কপালিক বলে দিক সাহস তোমাদের, আমার শোনে চলো এবার সারা কাননে। হবে বিরাট ধনি পাবে মনি সাত রাজারই ধন, নাগের গুহায় তা রয়েছে গোপন কপালে। তাই বলিয়া সঙ্গে নিয়া মুদের পথে যেতে, দেখা হলে প্রজাপতির শনে পরীর শনে কথা বলি আমরা, সে তো পরীর কন্যা হলাম ধনি শুনিয়া কাহিনী। কপালিকে হত্যা করে দিল হেতা বাণী, দিন ধারালো ছুরি তেলে ছুটি মনে হবে তার, কৌশলে শিখিল দিল মারিতে শয়তান। সঙ্গে নিলাম তারে
संगे निलाम तारे भेबे कुदार छुरी निया हाते कपाली के हत्या करी परीर कथा मते सेथाई देखा होलो सेथाई देखा होलो माकन्ना बानो मोतिर साथे पुष्प दिलो मुदेर ए नाके मनी कन्नार कथा मतो कन्नार कथा मतो हय वर्णित ए गोपन करी सेथाई होते देखा होलो तोमार सुंदरी मुदेर ए कथिनी বন্ধু তাহলে আমার আর এখানে থাকা যায় না কেন আমি একটু অন্তরালে গিয়ে থাকি তোমাদের কাজ তোমরা চালিয়ে নাও কেমন আরে না না তুমি না থাকলে কেমন হবে আরে অসুবিধা নাই আমি আছি তো মানে আর তোমার কাজ তুমি চালিয়ে যাও কন্যা গো জীবন সাথী মো আমি তোমার তুমি আমার আরো একবার ক আমি তোমার তুমি আমার আরো একবার ক আজি পাতাল পুরীতে উতাল পাত
বন্ধু বলো, আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যাকে পেলাম। তুমি দেশে যাও বন্ধু। দেশে যাব? হ্যাঁ বন্ধু, তুমি দেশের খবর নিয়ে এসো। হ্যাঁ বন্ধু, আমাকে একটিবার দেশে যেতে হবে, দেখি পিতামাতা আমাদের কেমন আছে। তবে এক কাজ করবে বন্ধু। বলো। ওই যে সুড়ঙ্গ পথ, হ্যাঁ ওই পথের কাছে এসে তুমি আমাকে ডাকবে, আমার নাম ধরে ডেকো, আমি তোমার ডাকে সাড়া দেব, কেমন? ঠিক আছে বন্ধু। আসি বন্ধু পত্নি। চলো তোমাকে আমি কিছু পথ এগিয়ে দিয়েছি। ঠিক আছে, বিদায়। এই তুমি আমাকে মণিখানা দাও। কেন, মণি দিয়ে কি করবে? আমি পৃথিবী দর্শন। আরে না 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 না, তুমি মণি তোমার কাছে দিলে তুমি হারিয়ে ফেলবে। দেখ হারিয়ে ফেলবো না তো, আমি যাব আর খুব শিগগিরই। আহা কনকমলা, তুমি ছেলে মানুষই করছো, মণি তুমি হারিয়ে ফেলবে। দাও না। আর তুমি তুমি ভয় পেও না, তোমাকে আমি পাতালপুরিতে ঘুমন্ত অবস্থায় রেখে যাব। কিন্তু 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 কনকমালা, তুমি যতক্ষণ পর্যন্ত মুনি না নিয়ে আসবে ততক্ষণ তুমি দাও না। আমার খুব ইচ্ছে করছে আমি একটু পৃথিবী দর্শন করতে যাব। ঠিক আছে, এই নাও। তবে একটা কথা মনে রেখো। বলো। এই মুনি যেন অপর হস্তে না যায়। ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। মুনি অপর হস্তে গেলে সারা জীবন আমাকে পাতালপুরিতে বন্দি অবস্থায় থাকতে হবে। ঠিক আছে চলো, এসো চলো। বাহ, কত সুন্দর এই পৃথিবী! ওহ, দেখে যে আমার কি ভালো লাগছে। এ কি খুব সুন্দর সুন্দর ফুল পড়ে আছে, আর আমি কয়টি ফুল কুড়িয়ে নিই। যাই, অনেক দেরি হয়ে গেছে, এখন আমি পাতালপুরিতে ফিরে যাই। কে গো বাসা, তুমি এই সাত সকালে বাসি ফুলগুলো কুড়োচ্ছ, এ ফুলের কি গন্ধ আছে! এর চেয়ে ভালো ফুল কোথায় পাবো বুড়িমা? আমার বাড়িতে খুব সুন্দর ফুল আছে রে মা। সত্যি বলছো? হ্যাঁ। ও, তুমি বুঝি বাগানের মেলেনি? হ্যাঁ মা, আমি বাগানের মেলেনি, আমার বাড়িতে খুব সুন্দর ফুল আছে। ঠিক আছে, আজ যাবো না, আর একদিন এসে তোমার বাড়ি হতে আমি ফুল নিয়ে গিয়ে মালা গাঁথবো। আচ্ছা মা, তোর নাম ঠিকই কি? আমার নাম পাতালপুরের রাজকন্যা কনকমালা। ও বাবা রে, কি হচ্ছে কি হচ্ছে, পাচ্ছ কেন বুড়িমা? আমারও একটা মেয়ে আসিল মা, তোর মতোই দেখতে। সে কোথায়? তারও নাম ছিল কনকমালা, মরে গেছে। ঠিক আছে ঠিক আছে, কেঁদো না, আজ হতে তুমি আমার ধর্মের মা আর আমি তোমার ধর্মের মেয়ে। ঠিক আছে, এখন আমি আসি। আমার বাড়িতে চল না মা। না, কারণ আজ আমার স্বামীকে পাতালপুরিতে ঘুমান্ত অবস্থায় রেখে এসেছি, আর একদিন এসে তোমার বাড়ি হতে আমি বেরিয়ে যাব। আমি কে? ছাড়ো, ছেড়ে দাও, চলে এসো, তোমাকে আমি মহলে নিয়ে গিয়ে বেগম বানাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চলে এসো। ওজির সাহেব জাহাপনাথ, উলঙ্গার দলদের আমি বিচার করব। আমি ভাবতে পারছি না
এই কুলঙ্গররা যে অপরাধ করেছে এদের কি বিচার আমি করব? যাহা অপরাধ, আমার মনে হচ্ছে এটা একটা মিথ্যের ষড়যন্ত্র, আর সেই মিথ্যের ষড়যন্ত্রের প্রলোভনে পড়েছে শাহজাদা মাহবুব আর আমার একই মাত্র পুত্র একই রাম। না না উজি সাহেব, না এ হতে পারে না। আমার বিশ্বাস এই সন্তানেরাই এ পত্র ওই লিখেছে। এই কাজিজ সেবাঝালাকে পাঠিয়ে দে। জাহাবনার জয় হোক, জাহাবনার জয় হোক, জাহাবনার জয় হোক। সেবাঝালা যাও, বন্দীদ্বয়কে দরবারে হাজির করবে। যথাদেশ, আমি তাই করছি জাহাবনা। আমিও দেখতে চাই জাহাবনা পুত্রদের মুখের পানে চেয়ে কি বিচার করেন। হায় বেগম, দেখবে আমি পুত্র সঙ্গে বিহবল নই। আমি যখন বিচার আসনে বসেছি আর অপরাধ করেছে তাই তোদের অপরাধের শাস্তি পেতে হবে। আমি ওদের বিচার করব। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। এসো এসো সেবা, সম্রাটের জয় হোক। সেবা বন্দী সম্রাট সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ জনাব। কি হয়েছে? কারাগার থেকে বন্দীদ্বয় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? সেবা ঝালাপ, আমার রাজ্যের মধ্যে কার এত বড় বুকের পাটাব যে বন্দীদ্বয়কে মুক্ত করে দেয়? আলম্বনা, আমারও তো একই কথা। কার এত বড় দুঃসাহস যে কারাগার থেকে বন্দীদ্বয়কে মুক্ত করে দিয়েছে? তাই তো আমিও ভাবছি। যাও সেবা ঝালাপ, যে বন্দীদ্বয়কে মুক্ত করে দিয়েছে তাকে ধরে আমার দরবারে হাজির করবে, আমি তার বিচার করব। বেশ, আমি তাই যাচ্ছি জাহাবনা, আমি তাই যাচ্ছি। কিন্তু জনাব, যাবার সময় আপনার কাছ থেকে আমি একটি কথা জানতে চাই। জানা বলো কি জানতে চাও? বেইমান বিশ্বাসঘাতক কারাগার থেকে বন্দীদ্বয়কে মুক্ত করে দিয়েছে, আপনি তার কি বিচার করবেন? সেবা ঝালাপ, আমি ঘোষণা করছি যে শয়তান আমার বন্দীদ্বয়কে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে, তুমি যদি তাকে ধরে দিতে পারো আমি তার শাস্তি দেব, একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ সেবা ঝালা। ভালো করে ভেবে চিন্তে উত্তর দিন। আমি ভালো করেই উত্তর দিয়েছি, সে কিছুতেই বাঁচতে পারবে না, আমি তাকে মৃত্যুদণ্ডই দেব। তাহলে আমি বলবো কারাগার থেকে বন্দীদ্বয়কে মুক্ত করে দিয়েছেন আপনি। এই কি বলছো তুমি? কারাগারে পুত্রদ্বয়কে দেখতে গিয়ে পুত্র স্নেহে অন্ধ হয়ে তাদেরকে মুক্ত করে দিয়ে বিচার আসনে বসে আজ আপনি বিচারের নামে করছেন প্রবঞ্চনা। করে যদি এই রাজ্যের একটি নিরীহ প্রজা অপরাধ করত, আপনি কি পারতেন সেই নিরীহ প্রজাকে ক্ষমা করে দিতে? সেবাঝালাপ, তোমার জানা উচিত ছিল তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। এত বড় কথা বলতে তোমার জিভটা অরস্ট এলো না? আমি বলতে চাই জাহাবনা, শাহজাদা মাহবুব আর একরামকে আপনি মুক্ত করে দিয়েছেন। আমি মুক্তি করে দিয়েছি শয়তান কুলঙ্গার, আমি তোকেই বন্দী করব। এই কাজে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই জাহাবনা, কেউ নেই, কেউ নেই। এতদিন যারা ছিল আপনার করতলগত সবাই এখন আমার, অর্থের বিনিময়ে সবাইকে আমি হাত করে নিয়েছি। এই মহল এখন আমার আয়ত্তে। জাহাপনা, তবে তবে কি তুই ষড়যন্ত্র করে ওদেরকে মুক্ত করে দিয়ে জাহাপনাকে তুই নিঃস্ব করতে চাইছিস? এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রে বান্দা। কয়েন 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 লাগবো, কয়েন বান্দা, কয়েন কেন কয়েন লাগবো? মুস্তফা কয়েন, কমল কয়েন, এই মুহূর্তে গ্রেফতার কর বাদশাহ আর উজিরকে। এদেরকে রেখে দিবি অন্ধকার কারাগারে, আগামীকাল প্রকাশ্য দরবারে এদের আমি বিচার করব। তুই বিচার করবি আমাদের? শয়তান নেমো খারাপ মনিবের অন্ন খেয়ে অতিপালিত হয়ে
আজ মনিবের হাতে শৃঙ্খল পরিয়েছিস, একটি কথা জেনে রাখে যেন আর এই শৃঙ্খল আমার চিরজীবনের জন্য নয়, ওই কারাগার আমার জন্য জন্ম হয়নি। তবে যদি আমি ওই কারাগার থেকে মুক্ত হতে পারি, আমি এসে প্রথম তোর বিচার করব। যাচ্ছি, যাবার বেলায় তোকে একটি কথা বলে যাই শয়তান, তোর মিথ্যে ষড়যন্ত্র কলেভার আমি সেদিন বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি সেদিন প্রকাশ্য তোর বারে বলতে পারিনি। আজ আমার হাতে তোর শৃঙ্খল পরে দিয়েছিস, তাই তোর বিচার আমি নিয়ে যেতে করে যেতে পারলাম না। যদি কোনো দিন সুযোগ পাই আমি তোকে নিয়ে যা দত্ত। বেগম, তুমি বিচার চেয়েছিলে তাই না? আমি বিচার করেছি তাই না? কারাগারে তুমি একই ভুল করলে, একই ভুল করলে বেগম, একই ভুল। আমার একমাত্র পুত্র একরাম শাহজাদা মাহবুব জাফরা আমাকে আপনাকে এই সারা জীবনে কেসরত ভোগ করতে হবে বেগম সাহেব। সারা জীবনে দাঁড়াও, সেনাপতি, এই বিশ্বাসঘাতকতার উদ্দেশ্য কি? এই বিশ্বাসঘাতকতার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বেগম সাহেবার এই লোভনীয়ময় রূপ আর যৌবন। জোতার মূল্য যদি কুঠি টেকা হয়, তার স্থান পায়ের নিচে, মাথার উপরে কখনো উঠতে পারে না। আর আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার মনোবাসনা পূর্ণ করতে পারি, আমি ইচ্ছে করলে এই মুহূর্তেই আমার পাওনাটুকু আমি আদায় করে নিতে পারি। আর এক পাও এগোবে না, আর এক পাও যদি এগোও আমি কিন্তু কাল লাগিনি সাপ, আমার সকলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাই নাকি বেগম সাহেবা? যদি হয় কাল লাগিনি, আমি হব যা ধনন্তরী। বেগম সাহেবা যতবার আমাকে দংশন করবে, বেগম সাহেবার সেই বিষ আমি সমূলে কোথায় রে বান্দা? আমার চাবুকটা আমার হাতে তুলে দে। শোন রে বান্দা, কাজ ঠিক ঠিক মতো করছিস তো? কারাগারের তারে কড়া পাহারা বসাবে, ওরা যেন কারাগার থেকে পালিয়ে যেতে না পারে। আর শোন, বেগম সাহেবাকে আমার খাস কামরায় নিয়ে যা। চলেন বেগম সাহেব, ঠান্ডা ফ্রিজ ঘর, কোনো অসুবিধা নাই, নরম বিছানা আছে। তোমাকে আমি এক সপ্তাহের সময় দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে নিজের মনকে পরিবর্তন করবার চেষ্টা করবে। আমিও তোমাকে সময় দিচ্ছি 7 দিনে, তোমার এই নোংরা মনটাকে পরিবর্তন করে রাখবে, আর নয়তো আমার হাতে তোমাকে বিচার করব। কইলে হইলো, দেখেন দেখেন কান্ডেরা, আল্লাহ মই জায়গা থেকে দেবো না। বাহ, ভাগ্যের কি নির্মম পাশা খেলা, ভাগ্যের নির্মম পাশা খেলায় আজ থেকে আমি হব চম্পক নগরের বাদশাহ। চম্পক নগরের সমস্ত প্রজারা আমার কথায়
উঠবে বসবে আমি হব এদেশের শাসনকর্তা। খারান 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 আর হাসেন না, অমন করে হাসেন না, মুখটা দাঁত করে পাকা দিয়ে দেব, কথা কইতে অসুবিধা হইব। তার মানে? তার মানে এই যে আহন দিয়ে দেন আমাকে। কি বলতে চাস? ওই যে কথাবার্তা হইছিল না আগে, তাহলে হলেন ওই যে আপনি কইছিলেন সাজা দেখো দেশ করে দিতে হবো, বুঝলো বাদশাহ রুজিরে বাইন্দা কারে কারে ঢুকে দিতে হবো, বেম সাহেবের আপনার কইরা দিতে হবো, তাহলে আমার বানাবেন উজির সাহ আর আমার হেলাপতি সাহ। ও মনে পড়েছে মনে পড়েছে, শোন শোন আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই হলি আমার প্রধান উজির, আর আমি তুই হচ্ছিস আমার সিবাও সালার। শোন, বন্দীদের দিকে তোরা করা পাহারা রাখবি, ওরা যেন কারাগার ছেড়ে পালিয়ে যেতে না পারে। আর আমি চললাম বেগম সাহেবার খাস কামরায়, বেগম সাহেবার ফুটান্ত ফুলের মধুগুলো আমি পেসুরে বাবা পেসু কে বলে তুই কই গেলি বাবা তাড়াতাড়ি আয়, কে বলে এ ভাত খাবি কি দিয়া তরকারি বরকারি কিছু নাই, আমি কি করব এ নদীর যা বাবা যা কি করব জানলে তুই মাছ মারে নি আয় তাহলে জালে রে নে এ দেরি কর দিতাছি গালে আমারে কই মাছ মারে নি আয় মাছ মারে নি আয় এই নে নে কি মাছ মারু শোন বেশি করে মাছ মারবি, বেশি করে মাছ মারে নিয়ে আসবি, একটা খুশির খবর আছে। কি খুশির খবর মা? তোর কিন্তু বিয়া দেব বাবা। কি কইলে? আমার বিয়া বর যাত্রী আইব কার লগে মা? আমার খাউন দেউন লাগবো না, কার লগে মুড়ি মরিও মেল লগে বাদশা জামাই হবি, আমি বাদশা জামাই হবো। হয় বাবা কেমন তাহলে ভালো পোশাক দেবো নে মা? কিনা দেবো বাবা, কিনা দেবো মা ভালো পোশাক। ঠিক আছে মা, আমি মাছ মারি যাইতাছি মা, ঠিক আছে? আমি কিন্তু একটা গলায় মাছ পেলে 16,000 লোক বিয়ে দাঁত খেলাম না, বেশি করে মাছ মারবি মা, দোয়া কর আমি তো মেলা গুলো মাছ পাই না মা, মা যাবো তাড়াতাড়ি আসবি, যাচ্ছি তো মা, আমি কিন্তু মাছ মারতে গেলাম মা। কি এই তো সেই গুহা, এখানে আমার বন্ধুর থাকার কথা ছিল কিন্তু সেখানে আসেনি কেন? তবে কি আমার বন্ধুর কোনো বিপদ হয়েছে? না না, বন্ধুকে একটিবার ডেকে দেখি সে আশেপাশে কোথাও আছে কি না। বন্ধু বন্ধু, এ কি বন্ধু তো আমার সাড়া দিচ্ছে না, তবে কি তার নাম ধরে ডাকতে হবে? ঠিক আছে, একটিবার তার নাম ধরে ডাকি। শাহজাদা মাহবুব, শাহজাদা মাহবুব, শত ডাকলেও তোমার বন্ধু আর আসবে না। কিন্তু কেন? সে পাতালপুরিতে বন্দি। বন্দি? হ্যাঁ, আর তোমার বন্ধুপতি তাকে শাহজাদা মনছুর বন্দি করে রেখেছে। তারপর? তারপর মনি আছে ওই দেখো পেচু তার মায়ের কাছে, ছলে বলে কৌশলে তোমাকে মনি উদ্ধার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। ঠিক আছে এসো। ওই যে দেখো পেচু মাছ মারছে। তাই তো, ঠিক আছে তুমি যাও আমি ব্যবস্থা করছি। ঠিক আছে। এই 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 কে তুমি?
আর দেখতে তো খুব দেখাতে তো ভদ্রলোক ঘরে সন্ধান তুমি আসবো তো ভাষা শিখো নাই বাদব একটা ঘরে মাছ ধরলে ষোলো হাজার লোক খাওয়াবে আমার বিয়ের তুমি বাদশার জামাই বাবু মরি আমার সঙ্গে বিয়ে দার নামটা কি ভাই আমার নাম শ্রী শ্রী মোহাম্মদ পেশু বাবু মোলাকাত করি আর ছেলে মেয়ে কেউ বন্ধু বন্ধু তাহলে তুমি আমার বিয়ের যাইও দাঁত থাকলো তোমার বিয়েতে তোমাকে পছন্দ করবে একটি শর্তে কি শর্ত তোমাকে আমার মতো ভালো পোশাক পরতে হবে আমি গরিব মানুষ আমি পোশাক পাবো কোথায় আরে আমি তোমার বন্ধু না আমি তোমাকে পোশাক দেবো তুমি দিবে তাহলে দেখো দেখো কেমন পোশাক তোমার তোমার গার মধ্যে আগুন চলে তোমার জন্য খুব সুন্দর পোশাক এনে তাই নাকি দেখো তো এগুলো কি করবো বন্ধু সব খুলে ফেলো এগুলো খুলে ফেলো সব সব খুলে আমাকে দাও আর আমার গুলো তুমি নাও সব খুলে ফেললো নাও দিলাম খুলে দিলাম এলে দাও এলে এলে খুলে দেবো আচ্ছা এলে কি আমার জন্য মরো মালা তৈরি করছে ঠিক আছে পরে নাও দাও দাও হয়েছে বন্ধু হয় নাই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে না আচ্ছা বন্ধু এখন বিয়ে হবে না শোনো তোমার বিয়েটা কবে আমার বিয়ে শুক্রবারে শুক্রবার আগামী শুক্রবারে তোমার বিয়েটা যদি আমি আজকে দিয়ে দিই মানে এখনই এখনই হবে এই আল্লাহ তাহলে করবো এখনই করবো রে মানিচ্ছে না রে তাহলে শোনো বিয়া করবো রে রে মরিয়ম তুমি রেডি হও মরিয়ম এটা দিয়ে তোমাকে আমি বাঁধবো যত জোরে বাঁধবো তত তাড়াতাড়ি মরিয়ম চলে আসবে এ বন্ধু বাঁধলাম কোনদিন মরিয়ম আসে আরে বললাম তো তুমি যত আঘাত পাবে তত তাড়াতাড়ি মরে তুমি মারবে না তো আরে মারবো কেন তাহলে না বান্ধব 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 এই রে আমি বিয়ে করবো রে 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 আমি মরিয়মক বিয়ে করবো রে আমার বিয়ে হবে মায়ে কইছে একটা গড়াই মাছ নিয়ে দেওয়ার ফলে ষোলো হাজার লোক খাওয়াবে আমার কি আনন্দ রে বিয়ে করবে এ বন্ধু বিয়ে ওই বাবা রে বিয়ে করবে এ বাবা বিয়ে করার সাথে তুমি কে দিচ্ছি এ বন্ধুকে কি বাবার ও মা এবার দেখি তোর মতো পেটু বাবু সাজতে পারি এ বন্ধু সারে রে ও মা মারে এ বন্ধু এ বন্ধু আমার জাল নেই না রে মা কষ্ট করে কিনে দিতে রে যেমন করে হোক উনি আমাকে হস্তগত করতে রে ও মা এ বাবা এ বাবা ও মা রে বাবা পেসু গেছে মাছ মারবা রে অন তো বাড়ি ফিরে আইলো না মা পেসু মারো মাছ পাইছিস বাবা না মা আর মাছ টাছ মারুম না কেন বাবা হক গলতে আমারে কয় তুই নাকি বাদশার জামাই বাবু হইবি তা তোর ভালো পোশাক নাই আমি আর মাছ টাছ মারুম না এ বাবা তোর গলার সাউন্ড এমন লাগতাছে কে মারো সারাদিন মাছ মারছি তো গলা বসে গেছে গা বাবা রে আমার কাছে একটা জিনিস আছে কি জিনিস মা মেলা টাকা দাম হইব মেলা টাকা হয় বাবা কি মা বেচলে মেলা টাকা দাম হইব বেচ্চা তোর জামা কাপড় নিবি আমার ধুতি নিবি আর পান বুয়া নিবি আর বিড়ি নিবি এমা কি জিনিস মা সাত রাজার ধন সাত রাজার ধন মানিক মানিক হ্যাঁ হেড আবার কি এই যে মনি মনি এই ও বাবা গো
अमा देही ओ बाबा देही ना मारो की बाबा तो लगे की क्या नुम अमा नहीं रहे पान बुआन भी आर क्या नुम धुती आन भी आर गुलान भी आर कौश ना कहें गुलान भी अच्छा तोर तो मैं हॉप गलती आन मु हॉप गलती आन मु অভাগিনীর দুঃখের কথা কেনে করি বর্ণনা বলতে গেলে চোখের পানি বাঁধা মানে না হয় বলতে গেলে চোখের পানি বাঁধা মানে না অভাগিনীর দুঃখের কথা কেমনে করি বর্ণনা অভাগিনীর দুঃখের কথা কেমনে করি বর্ণনা বলতে গেলে চোখের পানি বাঁধা মানে না হয় বলতে গেলে চোখের পানি